শেখ আসা আলিস আজাহাবলফু স্বর্ণ এবং চাঁদি এই স্বর্ণ গোল্ড এবং অলফিউদ্দা চাঁদি বা রূপা বা সিলভার জি এ দুটোকে একসাথে বর্ণনা করেছেন শেখ ইবুল আসলাম রহমত এ দুটো যদিও ভিন্ন ভিন্ন নেশাবের পরিমাণ রয়েছে আলা হালিন কানাত বলছেন স্বর্ণ চাঁদি যে কোনো অবস্থায় হোক না কেন বিভিন্ন অবস্থা হইতে পারে যে কোনো অবস্থায় থাক না কেন স্বর্ণ আর চাঁদিতে কি রয়েছে জাকাত ফরজ রয়েছে কিন্তু তারও নিশাব রয়েছে আল্লাহ রব্বুল আল আমিন কোরআনী এর দলিল নাজেল করেছেন সুরায় তবার আয়াত নম্বর চৌত্রিশ পঁয়ত্রিশ মহান আলা স্বাধ করেছেন আলিজিয়েন এক নেজুন আল জাহ অল ফিউদাওয়ালা ইনফেকুন হাফিসাবি র ই লাফ আলিম যারা স্বর্ণ আর চাঁদি সঞ্চিত করে রাখে আর তা আল্লাহর রাস্তায় খরচ করে না আল্লাহ রাস্তায় খরচ করে না বলতে জাকাত দেয় না আল্লাহ বলছেন ফাবা বে তাদেরকে মর্মান্তিক শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও কঠিন শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও ধমক দেওয়ার জন্য এটি হচ্ছে ভাষার অলঙ্কার সুসংবাদ বলা হয়েছে না হলে এই সুসংবাদ নয় কঠিন শাস্তির কথা জানিয়ে দাও তাদেরকে কিভাবে শাস্তি দেওয়া হবে আল্লাহ বলছে ইয়া মা ইহম আরে জাহান্নাম সেই সব ধন সম্পদগুলিকে সেই দিন জাহান্নামের আগুন উত্তপ্ত করা হবে ফাতুকুয়া বিহা যে বাহুম অহুম অজহর আর তা দিয়ে তাদের কপালে এবং তাদের পার্শ্ব দেশে আর তাদের পৃষ্ঠ দেশে তাদের পেছনে দাগা হবে আর তাদেরকে শাসানিমূলক বলা হাজা মা কুম এসব সম্পদগুলি তোমরা তোমাদের নিজেদের জন্য সঞ্চিত করে রেখেছিলে জাকাত দাওনি অভাবীদের হক দেওনি ফাজুকু মা কুন্তুম তাক নেজুন যা সঞ্চিত করে রেখেছিলে তার দন গ্রহণ করতে থাকো এই যে এখানে যে বল কানজ বলা হয়েছে কানজ বলতে বলছেন শেখ আল মুরাদ বি কানজ হা ও ইনফাক ইয়া ফি সাবি আল্লাহর রাস্তায় খরচ না করা আর সবচেয়ে বড় আল্লাহর রাস্তায় খরচ করা হচ্ছে ইনফাক ওয়া জাকাত যাকাত যাকাতে খরচ করা যাকাত দেওয়া কারণ যাকাত হচ্ছে ফরজ এই মর্মে শাহী মুসলিমের হাদিস আবহ রাজি আল্লাহ তালানো থেকে নিয়ে এসেছেন শেখ বলছেন আন্না নবী সাল্লাহাম বলছেন মামিন সাহেব জাহাবিনা ফিদ্দা কন স্বর্ণ বা চাঁদি ওয়ালা লাই ওয়াদি মিনহা কাহা যদি এসবের হক আদায় না করে মানে জাকাত প্রদান না করে ইল্লাই জাকানাত ইয়ামাল তাহলে যখন কেয়ামতের দিন আসবে সুফিয়াত লাহু সাফা ইহু মিন্নার তখন এই স্বর্ণ চাঁদিগুলিকে আগুনে গরম করা হবে স্বর্ণ চাঁদির টুকরোগুলোকে আগুনে গরম করা হবে জি আর সেগুলিকে ফা ওহমি আলী হাফিনারে জাহান্নাম সেগুলিকে আগুনের টুকরো বানানো হবে আর সেগুলিকে আগুনে আবার উত্তপ্ত করা হবে একবারে জ্বলন্ত আগুনের মতো হয়ে থাকবে ফাইকুয়া বিহা জমবাহরহু আর তা দিয়ে তাদের পার্শ্বদেশ আর তাদের কপাল মুখমণ্ডল ওয়াজাহারু আর তাদের পিঠে দাগা হবে দাঁত আর যখন এই রকম দাগ দিতে দিতে ঠান্ডা হয়ে যাবে ওই দাঁত লাহু তখন আবার পুনরায় সেগুলোকে গরম করা হবে ফি এমন দিনে এমন মহাদিবসে এমন মহা দিনে যার পরিমাণ হবে সিন আলফাসানা পঞ্চাশ হাজার বছরের সমান হাত্তা ইউকা ইবাদ যতক্ষণ পর্যন্ত বান্দাদের মাঝে চূড়ান্ত আল্লাহর ফয়সালা না হয় জান্নাত বা জাহান্নামের এইরকম শাস্তি হাসর মাঠে বিচার দিবসে যারা জাকাত দেই না তাদের হতেই থাকবে যারা স্বর্ণের জাকাত দেই না যারা চাঁদির টাকা দেয় না যারা টাকা পয়সার জাকাত দেয় না যারা ব্যবসায়ী সামগ্রী জাকাত দেয় না বা অন্য অন্য ধরনের সম্পদের জাকাত যারা দেয় না অথচ জাকাত ফরজ হয়ে আছে তারপরে সাহেব বলছেন যে জাকাত স্বর্ণ চাঁদিতে ফরজ নকৌদান সেটা কারেন্সি এর আকারে থাক টাকার আকারে থাক অথবা সেটা কোনো পিসের আকারে থাক হলিয়ান অথবা সেটা অলঙ্কার যে আকারে থাক ইয়ল সেটা পরিধান করা হোক আউ ই অথবা রাখা হয়েছে ধনী মানুষ রেখেছে গরিব গরুবাকে মাঝে মাঝে ধার দিয়ে থাকে সেগুলি ধার নিয়ে আত্মীয় স্বজনদের কোনো বাড়িতে যাই পড়ে যায় ইত্যাদি ইত্যাদি যে কোনো অবস্থায় হোক না কেন কেন সমস্ত রকমের স্বর্ণ চাঁদিতে জাকাত ফরজ বলছিল জাকাত কারণ জাকাত ফরজ হওয়ার যে ব্যাপক অর্থপূর্ণ দলিলগুলি রয়েছে এ সমস্ত ক্ষেত্রগুলিকে বা সমস্ত রকমের স্বর্ণ চাঁদিকে সামিল তাতে কোনো রকমের তফসিল বা বিস্তারিত বর্ণনা করে পার্থক্য করা হয়নি যে এইরকম হইলে জাকাত লাগবে আর এই রকম লাগবে না শেখের বলার উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু অনেক অলামাদের এইরকম মত রয়েছে বরং ইমাম আহমেদ রহম্লার মজাব সেটি যেগুলো অলংকার পরিধানের জন্য অলঙ্কার তৈরি করে রাখা আছে সেগুলিতে জাকাত নেই সেই জন্য তিনি বলছেন না ওইটা ঠিক না বরং তাতেও জাকাত লাগবে তারপরে তিনি হাদিস নিয়ে এসেছেন দুটি একটি হাদিস আবদুল্লাহ বিন আমরিন আসরদি আল্লাহ তালা আনহাতে বর্ণিত বলেছেন আন্না ইমরাতন আতাতিন নবী সাল্লাহ আলী আসাল্লাম জনৈক মহিলা নবী করিম সাল্লা সাল্লামের কাছে আসলো মাহা ইবনাতুল্লাহ তার সাথে একজন তার মেয়েকে নিয়ে ওয়াফিয়াদি ইবনাতে মস্কা তানে গালিজা তানে তার মেয়ের হাতে দুটো বালা ছিল জি দুটো মোটা মোটা বালা ছিল স্বর্ণের নবী করিম সাল্লাহ আলী সাল্লাম তাকে বললেন বা চুরি ছিল বালা ছিল বা চুরি ছিল বলছেন তাকে যে আত আতই না যা এই যে চুরিগুলি বা বালাগুলি আছে সেগুলিকে তুমি জাকাত দিচ্ছ কালাত সে মহিলা বলেন না জাকাত কাল আয়সর আল্লাহ সে সেবা মিন্নার তোমাকে কি ভালো লাগবে যে আল্লাহ রব্বুল আলমী তোমাকে কেয়ামতের দিনে জাহান্নামের আগুনের দুটো চুড়ি বা বালা পরাগ এই দুটো বালার বিনিময়ে কালা তখন বলছেন বর্ণনাকারী ফাথ হোমা নবী এলানবী সাল্লি সাল্লামা সেই দুটোকে তাড়াতাড়ি খুলে ফেলে দিলেন ওই মহিলা আর তারপর নবী সাল্লি সাল্লাম সামনে নিক্ষেপ করে দিলেন আর বললেন হোমা আলিল্লাহ রসুলহি এই দুটো চুড়ি আল্লাহর এবং তার রসু সাল্লাহি সাল্লামের জন্য হাদিস এমাম আহমদ আবু নাসাই তির মেজি বর্ণনা করেছেন আর বলো বললো মারাম ইবিন হাজর রাহমদুল্লাহ বলেছেন ওয়াইস নাধ কবি এর সন্নদ হচ্ছে শক্তিশালী এই হাদিসগুলো নিয়ে দিম রয়েছে হ্যাঁ ই আল্লাহ তা আল আনহা থেকে বর্ণিত তিনি বলছেন দখালা আলি আরাসুর উল্লাহ সল্লাহ আলিউস সাল্লাম ফরাফ ইয়ে খাত মি ওয়ারেখ আই মিন ফিউদ্দা আয়সি আপনারা বলছেন যে রসুরুল্লাহ আমার বাড়িতে প্রবেশ করলেন আর আমার হাতে দেখলেন যে চাদির বালা রয়েছে চাঁদির বালা রয়েছে বা চুরি রয়েছে ফাঁকাল আনবীর সাল্লাহ্নবী সাল্লাহ বললেন মাহাজা এটা আবার কি ফাকুল তো আমি বললাম সানা তো হন্যা আমি এগুলি বানিয়েছি বা বানিয়ে নিয়েছি আর তাজানুল্লা ইয়া রাসুল আল্লাহ আপনার সামনে সাজার জন্য আপনার জন্য এগুলো করে সাজার জন্য কালা তখন রসুল বলে আতু দিন জাকাত হন না এগুলি জাকাত তুমি দিচ্ছ কি কালা তখন আয়ে সরদি আল্লাহ আনহা বললেন যে না জাকাত তো দিন কারণ এগুলি আমি তো পড়ার জন্য রেখেছি আও মা শাল্লা এই ধরনের কোনো কথা বললেন কালা তখন বললেন রসুর উল্লাহ হুয়া হাসবোকে মিনান্নার যদি জাকাত না দাও তো এগুলি জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে আখরাজ আবু দাউদ আল বাই হাক হাকিম হাদিস ইমাম আবু দাউদ বাই হাকি এবং হাকিম বর্ণনা করেছেন জি এবং ইমা হাকিম